হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ওকে তো এই মোট বারোটি বিষয় থেকে আমরা চারশোটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো দেখো বিষয়গুলো কী কী রয়েছে দু হাজার উনিশ সালে যত রকম পুরস্কার আছে অর্থাৎ অস্কার বাফটা থেকে যত রকম পুরস্কার দাদা সাহেব ফালকে তো সেই সব পুরস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দু উনিশ সালে যত রকম খেলা হয়েছে তো সেই খেলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী লোকসভার ক্যাবিনেট মন্ত্রিসভা সম্প্রতি কে কোন পদে রয়েছেন গুরুত্বপূর্ণ কিছু দিবস সাম্প্রতিক মৃত্যু বিভিন্ন সরকারি প্রকল্প চন্দ্রযান টু ধারা তিনশো লোকসভা নির্বাচন দু এবং কেন্দ্রীয় বাজেট ওকে তো এই মোট গুরুত্বপূর্ণ বারোটি বিষয় থেকে তোমরা চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পেয়ে যাবে ডাব্লিউ বি পরীক্ষার জন্য ওকে তো আমরা প্রতিটি পর্বে আমরা অল্প অল্প করে প্রশ্ন নিয়ে আলোচনা করছি ওকে তো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো প্রতিদিন সকাল সাতটায় পেয়ে যাবে মোট দশখানা পর্ব আলোচনা করা হবে এই মোট দশখানা পর্বে তোমরা এই চারশোটি প্রশ্নোত্তর পেয়ে যাবে ওকে তো ফ্রেন্স আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন বা পিডিএফ বা ইবুকের লঞ্চ করেছি তো এই পিডিএফে তোমরা পেয়ে যাবে জেনারেল স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ পাঁচশোটি জিকে এর পাশাপাশি অধ্যায় ভিত্তিক জিকের প্রশ্ন মোট সাতাশটি অধ্যায় রয়েছে এর পাশাপাশি পেয়ে যাবে তোমরা এই যে চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেই চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই একটিমাত্র পিডিএফে এবং এই পিডিএফে তোমরা আরও পেয়ে যাবে দেড়শোটি কম্পিউটারের প্রশ্ন এবং ইংরেজির পনেরোটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ওকে তো এই পিডিএফটি তোমাদের ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে এই পিডিএফটি সংগ্রহ করো এবং এই পিডিএফে বিস্তারিত কি কী রয়েছে তো সেই বিষয় সম্পর্কেও আমরা একটি ভিডিও করেছি তো সেই ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস ডেসক্রিপশন বক্স চেক করো এবং এখান থেকে পিডিএফটি সংগ্রহ করো ওকে তো চলো শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো ফ্রেন্ডস আজকে এটি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ছয় নম্বর ক্লাস ওকে তো এর আগে অলরেডি আমাদের পাঁচখানা ক্লাস হয়ে গিয়েছে তো সেই পাঁচখানা ক্লাসে আমরা দুইশো বত্রিশ নং পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করবো দুইশো তেত্রিশ নম্বর থেকে তো আজকে আমাদের বিষয় হলো লোকসভার ক্যাবিনেট মন্ত্রিসভা দু ওকে তো ফ্রেন্ডস দেখো দুইশো তেত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদী ভারতবর্ষের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি ওম বিড়লা ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি অমিত শাহ ভারতবর্ষের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি রাজনাথ সিং ওকে তো ফ্রেন্ডস তোমরা যদি এটার পিডিএফ পেতে চাও এই চারশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে পাশাপাশি ডাব্লিউপি মেজ পরীক্ষা লাশমীর শুনে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ওকে নেক্সট দেখো দুশো দুইশো নম্বর প্রশ্ন ভারতের বর্তমান সড়ক পরিবহন ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের মন্ত্রীকে তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে নীতিন জয়রাম গড়গড়ি ভারতবর্ষের বর্তমান অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নামকে এস জয়শঙ্কর বা সুব্রমণিয়াম জয়শঙ্কর ওকে তো এটি কিন্তু তোমাদের পিএসসি ক্লাগশিপ পরীক্ষায় এসেছিল নেক্সট দেখো দুইশো চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান রেল ও বাণিজ্য মন্ত্রীকে তো সঠিক উত্তর হবে পিয়ুষ গোয়েল ভারতের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে স্মৃতি ইরানি ওকে নেক্সট দেখো ভারতের বর্তমান কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে নরেন্দ্র সিং তোমর ভারতের বর্তমান তথ্য প্রযুক্তি ও আইন মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে রবিশঙ্কর প্রসাদ ওকে তো ফ্রেন্ডস এই প্রতিটি প্রশ্ন তোমাদের ডাব্লিউ বি মেন্স পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে দেখো দুইশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান বন পরিবেশ ও তথ্য সম্প্রচার মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে প্রকাশ জাভেদকর ওকে নেক্সট দেখো দুইশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান সংসদ বিষয়ক মন্ত্রী কোল মন্ত্রী ও খনিমন্ত্রীর নাম কী তো সঠিক উত্তর হবে প্রহ্লাদ যোশী ভারতের বর্তমান মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক ভারতের বর্তমান পেট্রোলিয়াম মন্ত্রীর নাম কি ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান খাদ্য ও গণবন্টন মন্ত্রীর নাম কি রামবিলাস পাসওয়ান ওকে তো এরপরে দেখো দুইশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান কেমিক্যালস ও ফার্টিলাইজার মন্ত্রীর নাম কি সদানন্দ গৌড়া ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে হারসিমরত কৌর বাদল ভারতের বর্তমান সামাজিক বিচার ক্ষমতায়ন মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে খাওয়ার চাঁদ গেহলাত ওকে নেক্সট দেখো ভারতের বর্তমান উপজাতি বিষয়ক মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অর্জুন মুন্ডা ওকে নেক্সট দেখো দুইশো তেপ্পান্ন নম্বর প্রশ্ন ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর হর্ষবর্ধন ভারতের বর্তমান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে মুক্তার আব্বাস নাগভি ভারতের বর্তমান ক্ষমতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে মহেন্দ্রনাথ পাণ্ডে ওকে নেক্সট দুইশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ভারতের বর্তমান পশুপালন ও মৎস্যমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে গিরিরাজ সিংহ ভারতের বর্তমান জল ও শক্তিমন্ত্রীকে তো সঠিক উত্তর হবে গজেন্দ্র সিং শেখাওয়াত ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে মোট চারশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমরা এই ভিডিওতে দুইশো সাতান্ন পর্যন্ত আলোচনা করব এবং আগামীকাল আমরা দুইশো আটান্ন থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব ওকে এবং খুব শীঘ্রই আর দু তিনটা পর্বেই তোমাদের কিন্তু চারশোটা যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সেই চারশোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে এবং এই চারশোটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো আর কিছুক্ষণ পর তোমার সকাল নটায় পেয়ে যাবে আমাদের জিকের মক টেস্ট মনে রাখবে যে আমাদের চ্যানেলে এখন দিনে তিনটে করে চারটে করে ক্লাস দেওয়া হচ্ছে ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য সকাল সাতটায় চলছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল নটায় চলছে জিকের মক টেস্ট দুপুর দুটায় চলছে অঙ্কের প্র্যাকটিস সেট এবং সন্ধ্যে ছটায় চলছে রিজনিংয়ের প্র্যাকটিস সেট ওকে তো ফ্রেন্ডস আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে পরব এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথমে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ